আদালতে যেখানে জেকেজি চেয়ারম্যান ডক্টর সাবরিনা চৌধুরীকে আদালতে তোলা হয়েছে। সিএমএম আদালতে আছেন এখন রিপোর্টার আফজাল হোসেন, আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আফজাল, করোনার ভুয়া রিপোর্ট সহ নানা অনিয়মের অভিযোগে গ্রেপ্তার জেকেজি চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরীকে আদালতে তোলা হচ্ছে। কিছুক্ষণ আগেই মুখ্য মহানগর হাকিম আদালতের গারদখানা থেকে তাকে একটি মাইক্রোবাসে করে আদালতের সামনে আনা হয়েছে এবং তাকে এখন গাড়ি থেকে নামিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আদালতে তুলছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই আদালতেই আজকে সাবরিনা আরিফ চৌধুরীর 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন এরই মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, এবং এই বিষয়ে শুনানি শেষে বিচারক মাসুদুর রহমান কোন আদেশ দিবেন বলে আমরা জানতে পেরেছি। আর একটা বিষয় জানিয়ে রাখি যে এই সাবরিনা আরিফ চৌধুরীর কে আমরা দেখেছি যে 12টার কিছু পরে মুখ্য মহানগর হাকিম আদালতে আনা হয়েছে এবং আনার পরে তাকে গারদখানায় রাখা হয়েছিল। যেহেতু আজকে জুমার দিনের কারণে বিচারক দুপুরের আগে বসবেন না, এর কারণে হয়তো জুমার নামাজের পরেই আজকে কোর্ট বসেছে এবং কোর্ট বসার পরে কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে। এবং শুনানি শুরু হওয়ার পরে রাষ্ট্রপক্ষ তার যে রিমান্ড, 5 দিনের রিমান্ড, কেন তারা রিমান্ড চাচ্ছেন সে বিষয়ে শুনানি হবে। শুনানির পরে বিচারক মাসুদুর রহমান এ বিষয়ে আদেশ দিবেন। এখন সাবরিনা আরিফ চৌধুরীকে আদালতে তোলা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে। এই ছিল মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে থেকে আমার কাছে সাবরিনা আরিফ চৌধুরীকে আদালতে হাজিরের বিষয়ে সবশেষ খবর। জেকেজি চেয়ারম্যান ডক্টর সাবরিনা চৌধুরীকে তোলা হয়েছে আদালতে, আর এই বিষয়টি নিয়ে জানাতে সিএমএম আদালত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।